নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। মাছের নানান ধরনের রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে এভাবে যে কোনো মাছ দিয়ে এই তেল ঝাল বানিয়ে দেখুন, অসম্ভব টেস্টি হয় খেতে, গরম ভাতে জাস্ট জমে যাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে মশলা বানিয়ে নেওয়ার জন্য চারটে কাঁচা লঙ্কা নিয়েছি মিক্সির জারে, আর নিচ্ছি এক চামচ গোটা জিরে, আর নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে অর্ধেক কালো সর্ষে আর অর্ধেক হলুদ সর্ষেও নিতে পারেন। এবার এর মধ্যে নিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে, পরিমাণ মতো অল্প লবণ আর জল দিয়ে মশলাকে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি। রান্নাতে ব্যবহারের অন্তত 10 মিনিট আগে থেকে এই মশলাটি বেটে রাখলে সুবিধে হয়, তাতে করে সর্ষে তেতো হয়ে যায় না। এখানে আমি আজকের তেল ঝাল বানাবো বোয়াল মাছ দিয়ে, তবে আপনারা চাইলে ট্যাংরা মাছ, কই মাছ, পাবদা মাছ বা যে কোনো মাছ দিয়ে এই তেল ঝাল বানিয়ে নিতে পারবেন। প্রথমে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। যে সমস্ত মাছে আঁশ থাকে না সেগুলো ভাজার সময় তেল ছিটোতে থাকে, তাই সেই সব মাছ ম্যারিনেট করার সময় যদি অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা হয় তাহলে তেল ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। ভালো করে লবণ, হলুদ আর তেল মাছে মিশিয়ে নিলাম। মাছটা ম্যারিনেট হওয়ার জন্য প্রায় 7-8 মিনিট রেখে দিচ্ছি। 7-8 মিনিট পর কড়াইতে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। যে সমস্ত মাছে আঁশ থাকে না সেগুলো ভাজার সময় বেশি সর্ষের তেল দেওয়া যাবে না, তাতে করে কিন্তু তেলটা বেশি ছিটোয়। কম তেল দিলাম আর ভালো করে তেলটা স্প্রেড করে গরম করে নিলাম। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি ভেজে নেয়ার জন্য। সমস্ত মাছগুলো ছেড়ে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করব, যাতে করে নিচ থেকে একটা সুন্দর রং ধরে যায়, আর তারপর দেখুন এগুলো পাল্টে দিচ্ছি। মাছগুলোকে দুদিক থেকেই হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। দুদিক থেকেই সুন্দর রং ধরলে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই কড়াইতেই রান্নাটা করে নেব, তার জন্য যোগ করে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম 1/4 টিস্পুনের থেকেও একটু কম কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু সময় হতে দেব, আর তারপর এখানে প্রায় 6-7 কোয়া রসুনকে একটু থেতো করে দিয়েছি। রসুন বেটে দেবেন না, এভাবে একটু থেতো করে দিতে হবে। আর লো ফ্লেমে মোটামুটি মিনিট খানেক একটু ভেজে নিয়েছি। রসুনে হালকা রং ধরলে যে মশলাটি আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাকে কিন্তু বেশ সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে যোগ করে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, তাই কাশ্মীরি লাল লঙ্কা দিলে রঙটা সুন্দর হবে, ঝাল বেশি হয়ে যাবে না। আর দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে এখন তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি। চিনির পরিমাণটা বেশি দেয়া যাবে না, খুব অল্প করে দিতে হবে। এবার খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলাতে একটা সুন্দর ঘন রং ধরে যাবে আর মশলাটাও বেশ শুকিয়ে আসবে। তখন মিক্সির জার ধুয়ে একটুখানি জল যোগ করেছি। দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গিয়ে একদম তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এখন আমি এখানে গ্রেভির জন্য জল যোগ করে দেব। অবশ্যই কিন্তু গরম জল যোগ করতে হবে, ঠান্ডা জল যোগ করলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা কমে যায়। এখন এখানে আমি প্রায় 1 কাপের মতো গরম জল যোগ করে দিলাম। এতে খুব বেশি ঝোল থাকবে না, রান্নাটা কিন্তু বেশ একটু ঘন গ্রেভির হবে। এবার এখানে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি গ্রেভি ফুটে ওঠার পর। তারপর একটু অপেক্ষা করার পর মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যাতে গ্রেভির ফ্লেভার ভালো করে মাছের সঙ্গে মিশে যেতে পারে। এবার আর 4-5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে।
গ্রেভি ঘন হয়ে এলে এখানে আমি দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর দিলাম ধনে পাতা কুচি। দিয়ে ভালো করে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই শেষের চেরা কাঁচা লঙ্কার ধনে পাতার ফ্লেভারটা এই তেল ঝালে ভীষণ ভালো লাগে। তবে ধনে পাতা না দিলেও আপনারা চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা দিতে। এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 4-5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।